বলো। হ্যাঁ বানিদি, হ্যাঁ আপনি এই যোগগুরু শ্রী আনন্দজির কাছে কতদিন ধরে আসছেন? এই নভেম্বর মাসে 1 বছর পূর্ণ হলো। আচ্ছা, আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল আমার কোমর থেকে পায়ের প্রচন্ড যন্ত্রণা, মানে হাঁটতে অসুবিধা, মানে হাঁটতে পারতাম না, কোনো সাপোর্ট ছাড়া, কোনো সাপোর্ট ছাড়া হাঁটতে পারতাম না, একদম বাইরে যাই বন্ধ হয়ে গেছিল। তো এই যোগগুরু শ্রী আনন্দজির যোগ করে আপনি এখন কতটা, এই 1 বছর হলো না? 1 বছর পূর্ণ হলো। 1 বছরে পূর্ণ হলো, তাতে এখন আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ডাক্তার প্রচুর দেখিয়েছি, ব্যাঙ্গালোর অব্দি গেছি, তো আমি আমাকে প্রচুর ওষুধ খেতে হয়েছিল। সেই 1 বছর ধরে আমার কোনো ওষুধ নেই, মানে কোনো কিছুরই ওষুধ আমি খাই না। 1 বছর পুরো ওষুধ বন্ধ এবং আমার যন্ত্রণা একদমই নেই, যন্ত্রণাটা একদমই না না 1 বছর ধরে ওষুধ খান না, তাহলে আপনি এখন তাহলে কি করছেন? এই যোগগুরু শ্রী আনন্দজির যোগ অভ্যাস করছেন, তাই তো? আচ্ছা, তাই এই যোগগুরু শ্রী আনন্দজির যোগ অভ্যাস করতে আপনার কোন রকম অর্থ কত লাগছে? বিনা অর্থে আমাকে করতে, বিনা অর্থে কোনো অর্থের কোনো কোনো কথা নেই, মানে বিনা অর্থে আমি কত বছর ধরে করে, 1 বছর ধরে পূর্ণ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে এই আনন্দ যোগের পক্ষ থেকে আপনাকে আমি অনুরোধ করব, আপনি এই যোগগুরু শ্রী আনন্দজির যে যোগ অভ্যাস তিনি দিয়েছেন এটি আপনি আরো বেশি করে করুন, তার কথা মতো আপনি চলুন, তার নিয়মটা মেনে চলুন, দেখবেন আপনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ।